बाग रिसोर्ट भिलार थेके दिबाकर चक्रवर्ती बोलछि। गतकाल अनन्या एक्सप्रेसे कलकाता थेके रवाना दिए 1:10 समय रवाना दिलाम और आज के सवाई माधवपुरे एसे पौंछलाम 1:30। सेखान थेके अटो निये सोजा बाग भिला रिसोर्टे चले आसलाम। एटा रणथम्बरे जायगा, रणथम्बरे अपने बाघ रिसोर्ट भिला एटा भिउटा देखाच्छि, देखे नी। सुंदर परिवेश, ग्रामेर मध्ये पिछने पहाड़, खूब सुंदर परिवेश। लन उपरंत लन रही है, बड़ लन रातवेला एखे समस्त ऐसे गेट टुगेदार है, सबा आसे बसे। सामने स्विमिंग पुल, सामने स्विमिंग पुल बसर जगह। আমাদের ভিলা দিয়েছে, রুম দিয়েছে উপরে, চলুন থেকে আসি। ₹205 আমাদের রুম নাম্বার। ম্যাডাম ভিতরে সাজে, হ্যালো, হ্যাঁ রেডি হয়েছে আপনার? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা রেডি হয়ে গেছি আমরা। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রুম দেখুন, বিরাট বড় রুম, একটা পুরো হল ঘরের মতো, প্রচণ্ড বড় ঘর আছে। মিনি ফ্রিজ, টিভি, এসি, বড় কফি, সবচেয়ে আশ্চর্য ব্যাপার বাথরুমটা, বাথরুম বিরাট। গরম করে ঠান্ডা জল এখানে সবসময় সারাদিন। গণেশ টেম্পল দেখতে যাচ্ছি, সেটাও নাকি চূড়ান্ত ভালো ভিউ। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাব, যদি আমাদের নাকি ভাগ্যে থাকে তাহলে আমরা সেখানেও টাইগার দেখতে পাবো। রাস্তা পার হচ্ছে, খুব সেফভাবে আমাদের নিয়ে যাওয়া হবে, কোনো রকম নামতে দেওয়া হবে না, একদম গণেশ টেম্পলের উপরে গিয়ে আমাদের ছেড়ে দেওয়া হবে। বক্তব্য শুনলেন, এবার আমরা বেরোবো, কিছুক্ষণের মধ্যে গাড়ি আসছে। এখন আমরা গণেশ টেম্পলের উপরে রওনা দিচ্ছি, প্রচুর সিঁড়ি, এই সিঁড়ি পার করে আমরা এখন ওপরে উঠব, তারপর গণেশজিকে আমরা দর্শন করব। চলুন সবার সাথে আমরাও যাত্রা জয় গণেশ বলে শুরু করি। জয় গণেশ, জয় গণেশ। এটা হচ্ছে রণতম্বর ফোর্ট, রণতম্বর ফোর্টের ভিতরেই হচ্ছে তিনম্বর গণেশ মন্দির। ফোর্টের মধ্যে দিয়ে আমরা দেখছি
আস্তে আস্তে অনেকগুলো সিঁড়ি সিঁড়ি উঠতে হচ্ছে পাহাড়ে কলবে বলবো বলি শুধু জঙ্গল আর জঙ্গল আর বড় বড় পাহাড়, হ্যাঁ ভালো বড় বড় পাহাড়, শুনলাম এখান দিয়ে বাঘও নাকি নাবে, যদি আপনার কপালে থাকে তাহলে আপনি বাঘও দেখতে পারবেন এই গণেশ টেম্পল দর্শন করতে এসে। আমার ও ছোট নাতিরা কান্ধা পর দেখে ভয় নেই, আজকে আমরা লাগ ভালো আছি। সিঁড়িতে উঠে চলেছি, খুব সুন্দর জায়গা। এরকম পাহাড় দরজার মাঝখানে সব খিল দিয়ে রয়েছে,
इसी जन ना डूबते पड़े। जय हो गजान महाराज की जय। আদি তো মুনাফাসে দেখা হবে। খুব সুন্দর ভিউ, আমার তো প্রচন্ড পছন্দ হয়েছে, আমি খুব হ্যাপি। আমরা দুজন নতুন অতিথি পেয়েছি, তাদের সঙ্গে আমরা একজোট হয়েছি, তারা আমাদের গণেশ টেম্পলে নিয়ে এসছে, খুব ভালো লাগছে। ও জো ইনকা ইচ্ছা আমি যেন কোনোদিন না মরি। রাস্তা দুদিকে পাহাড়, আমরা একটুখানি ঘুরে যাচ্ছি, সোজা রাস্তায় যাচ্ছি, সিঁড়ি রাস্তা অ্যাভয়েড করার জন্য। সিংহাসনে বসিয়েছি আমি, মানে খুব অন্তর দিয়ে ডাকি, হয়তো তার জন্যই জানি, হয়তো টেনে নিয়ে এলো বলে এমন মানুষ। শ্রী দিগম্বর জৈন সর্বাত্ম সিদ্ধি তীর্থক্ষেত্র লক্ষ্মীনারায়ণ মন্দির কালকা মন্দির। কাস্টমার কাছে পৌঁছে গেছি প্রায়। এই পাশ দিয়ে বেরিয়ে যেতেন, সেখানে ওই গাড়িটা ঢুকেছে।
ফোর্টের বাইরে ফোর্টের সমস্ত জিনিস দেখাচ্ছে। এই যে ফোর্টের ভিউ, অন্য সব ভাঙি ভেঙে ভেঙে গেছে। অপূর্ব ভিউ ওখানকার, দেখো কি অপূর্ব। ফোর্টটা পুরো পাঁচিল দিয়ে ঘেরা, তার মধ্যে রানেশ টেম্পল। হ্যাঁ, অন্নপূর্ণা মন্দির, এখানে অন্নপূর্ণা মায়ের মন্দির রয়েছে, দেখে আসবো। হ্যাঁ, শিবজির দর্শন করলাম, খুব ভালো লাগলো। আমি মহাদেবের বড় ভক্ত, আমি যেখানেই যাব আমার সেখানে শিবজি চাই। আমি খুব হ্যাপি, আমি খুব হ্যাপি। उठा सकते तो वीडियो कर सकते इधर से, यहाँ से बाहर से ले सकते, अंदर नहीं जाओ। नहीं ও ভাইয়া।